তোমার বাড়ি রাস্তা কাটা ঠিক, তুমি সাবধানে বসো, আবার বুঝো না। না না আমি আছি, আমার গোপ আছে। সব তো ঘুমাই গেছে, আরে কিসে আসি, কখন চলে এলাম বুঝিনি তো। ডোন্ট প্লিজ, তুমি এটা করো না, আমি তোমার বড়, এই বোকা। একটা চাপকানি দিয়ে সবগুলো দাঁত কিনতে ফেলে দেবো, আর কিছু দিবা মানে কি? হ্যাঁ, আমার ওয়াইফ কে নিয়ে আমি উঠিই নাই, সে তো একটা সমুখস্থিকির, সব মিলে যদি উঠতাম তাহলে তোর চাকা এমনি বাস করতো, কেন আমরা ভাড়া দেবো? রাখো তুমি নাই মূল। কোন কান্নারস পেতেছি না কেন? কান্নারস বোকা না কি? এই পিয়া, তোমার সময় কিসের কন্ট্রাক্ট করো? এই মিয়া তুমি কি বলো, তারটা কিসের কন্ট্রাক্ট করো তুমি? কান্নারস নামে বসো নাই, বুঝা তো মরে না। আরে ঘটনা কি এখানে খারাই শুনবি? ঘরে চল, ঠান্ডা মাথায় বস, আর নাহলে খারার উপরে শুনলে তোর ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে যাবি। তোর বাপ আর আমি, আমরা তো খালি ফিটের উপরে আছি। খেলাম না, কিছু ধরলাম না, মানে কি বলবো, আমার মুখের কোনো ভাষা নেই সত্যি। আমাকে জানাবেন না, আমরা এমনি আসি, খালি হাতে আসার লোক আমি। আমি তো নিজের পক্ষে একটা ডিনার সেট নিয়ে আসতে পারতাম। আমাকে বললে তো আমি না হলে 10 কেজি আদা, 10 কেজি রসুন, পেঁয়াজ সহ আমি কি তোমার বোনকে সহ নিয়ে আসতে পারতাম না? কে কি আনবা সেটা পরে বিবেচনা করো, আগে আসো ঘরে আসো। আরে আমি স্বর্ণ সারা করে দিয়ে আগে দিয়ে বললে একটা সব স্বর্ণ দিয়ে দিয়েছো।